যে মহারাষ্ট্রের জোট সরকার এই মুহূর্তে সংকটে রয়েছে, প্রবীণ শিবসেনা নেতা একনাথ সিন্ডে তিনি কি বিদ্রোহ করছেন, এই একাধিক প্রশ্ন সামনে আসছে। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্রে, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, তিন মন্ত্রী সহ 29 জন বিধায়ক উধাও, সূত্র মারফত খবর সুরাটের একটি রিসর্টে তারা রয়েছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রের জোট সরকারের কি ভবিষ্যৎ হবে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে জল্পনায় রয়েছে। এরই পাশাপাশি যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে জোট সরকার সংখ্যালঘু বলে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং নাড্ডার বাড়িতে বৈঠকে দেবেন্দ্র ফাড়নবীশ, রাতে রাজ্যপালের কাছে বিজেপি যেতে পারে সূত্র মারফত এমন খবরও সামনে আসছে। মূলত বিধান পরিষদের ভোটে শাসক দলের ধাক্কা, 20টি ভোট কম পায় জোট সরকার, শিবসেনা থেকে ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্রের জোট সরকারের কি অবস্থান, কি পরিস্থিতি সেখানে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, সব মিলিয়ে এখন পরিস্থিতিটি কোন জায়গায় দাঁড়িয়ে, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী শিবিরের মুখ কে হবে তা নিয়ে বিরোধী দলগুলি ব্যস্ত ছিল, এবং শরদ পাওয়ার নিজে তিনি দিল্লিতে সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করছিলেন, ঠিক সেই সময় রাষ্ট্র মহারাষ্ট্রের এই ডেভেলপমেন্টে সকলেই যথেষ্ট হতচকিত। যে খবর আমরা পাচ্ছি, গতকাল যে এমএলসি নির্বাচন, সেই এমএলসি নির্বাচনে উদ্ধব ঠাকরে যে সরকার, সেই সরকার যথেষ্ট কম ভোট পায়, অর্থাৎ প্রত্যাশিত ভোটের তুলনায় তাদের ভোট সংখ্যা যথেষ্ট কম হয়। এবং এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে বারবার ধরে যে দাবি করা হচ্ছে যে একনাথ শিন্ডে তিনি কোথায় রয়েছেন, সেই বিষয় নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি এই মুহূর্তে গুজরাতে রয়েছেন, এবং অপরদিক থেকে বিজেপি তারাও প্রস্তুতি শুরু করে দিয়েছে। জেপি নাড্ডার বাড়িতে দেবেন্দ্র ফাডনবীস তিনি পৌঁছে গিয়েছেন, সকালেই একপ্রস্থ বৈঠক কংগ্রেসের এবং এনসিপির সিনিয়র নেতাদের সঙ্গে দিল্লিতে সেরে ফেলেছেন শরদ পাওয়ার। তিনি খুব দ্রুত তিনি মুম্বাই পৌঁছবেন এবং সন্ধে 8:30 সময় উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি বৈঠক করবেন। ইতিমধ্যে উদ্ধব ঠাকরে তিনি সমস্ত বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন, কিন্তু শেষ যে খবর পাওয়া যাচ্ছে সেই বৈঠকে সমস্ত বিধায়করা তারা পৌঁছননি। বিশেষত শিবসেনার বিধায়কদের নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠছে, কারণ একনাথ শিন্ডের নামকে সামনে রেখে যে দাবি করা হচ্ছে যে একাধিক শিবসেনা বিধায়কের সমর্থন রয়েছে তার পেছনে, ফলত কোন দিকে যাবে এই মুহূর্তে পরিস্থিতি সেই বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কয়েক মিনিট আগেই কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে এই ক্রাইসিস সামলানোর জন্য কমলনাথকে, অর্থাৎ যিনি কংগ্রেসের তরফে সিজন এই ধরনের ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত, সেই কমলনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি মুম্বাই উড়ে যাচ্ছেন যাতে কংগ্রেসের সমস্ত বিধায়ককে একজোট রাখা যায় এবং যত দ্রুত সম্ভব এই ক্রাইসিস থেকে উদ্ধব ঠাকরে সরকারকে বের করে নিয়ে আসা যায়। এবং যে কথা শরদ পাওয়ার কিছুক্ষণ আগে তিনি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে এর আগেও পরপর তিনবার এই সরকার ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বিধায়করা সরকারের পক্ষে, অর্থাৎ উদ্ধব ঠাকরের পক্ষেই রয়েছে, এবং এই সরকার অটুট থাকবে, কোনোভাবেই এই সরকার ফেলার চক্রান্ত সফল হবে না বলে শরদ পাওয়ার তিনি দাবি করেছেন। কিন্তু অপরদিক থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছে, ফলত কোন দিকে গতি প্রকৃতি এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। যদিও আরও একটা বিষয়, বিধান পরিষদের ভোটে শাসক দল ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে জানি, এবং শিবসেনা থেকে ক্রস ভোটিংয়েরও তো অভিযোগ উঠছে। দেখো, শরদ পাওয়ার সেক্ষেত্রে তার বক্তব্য যে ক্রস ভোটিং এই ধরনের নির্বাচনগুলিতে অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এবং এই ধরনের ক্রস ভোটিং যখনই হয় তখনই একটা বিষয় তখন নিশ্চিত করা হয় যে কারা এই ক্রস ভোটিং করলেন, তাদেরকে চিহ্নিত করা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, দলীয় বা সাংগঠনিক স্তরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু ক্রস ভোটিংয়ের কারণে সরাসরিভাবে সরকার পড়ে যাবে এতটা থ্রেট এখনো পর্যন্ত নেই বলে শরদ পাওয়ার তিনি দাবি করছেন। তিনি ক্রস ভোটিংয়ের বিষয়টিকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাইছেন না, তার বক্তব্য এগুলি সাধারণ ঘটনা, যে কোনো ধরনের নির্বাচনের ক্ষেত্রেই এই ধরনের ক্রস ভোটিংয়ের ঘটনা ঘটে থাকে, কিন্তু ব্যাপারটা কতটা সিরিয়াস তা কিন্তু আরও কয়েক ঘন্টা গেলে স্পষ্ট হয়ে যাবে। তার কারণ জেপি নাড্ডার বাড়িতে এই মুহূর্তে দেবেন্দ্র ফাডনবীস তিনি বৈঠক করছেন, ফলত বিজেপি যদি নিজেদের পক্ষে সমর্থন দেখাতে পারে বা তারা যদি সরকার গঠনের দাবি জানায়, তারা যদি অনাস্থা নিয়ে আসে উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে, তাহলেই বোঝা যাবে যে বিধায়করা, অর্থাৎ যাদের কথা বলা হচ্ছে তারা কোন পক্ষে রয়েছেন এবং আদৌ উদ্ধব ঠাকরে সরকারের ভবিষ্যৎ কী হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। জ্যোতির্ময় কর্মকার টেলিফোন লাইনে ছিলেন, আমাদের প্রতিনিধি। তৃতীয়বার সরকার ফেলার চক্রান্ত বিজেপির প্রতি এই অভিযোগ এনেছেন শরদ পাওয়ার। তিনি বলছেন যে গোটা বিষয়টাই শিবসেনার অভ্যন্তরীণ বিষয়, তবে শিবসেনাকে তারা সমর্থন করবেন। কি বলেছেন এনসিপি প্রধান, শুনুন। इससे कुछ ना कुछ रास्ता निकलेगा, इस पर मेरा पूरा भरोसा है सर।
ये तो मैं आपसे ही सुनता हूँ, ठीक है। अभी तक उन्होंने हमें या और किसी को कहा है कि मुझे सीएम बनाओ, ये मुझे मालूम नहीं। मगर एक बात है कि वहाँ जो अंडरस्टैंडिंग है तीनों पार्टी में, इसमें शिवसेना के पास मुख्यमंत्री की जिम्मेदारी है, जबकि सीएम एनसीपी के पास है। मंत्रालय है इसकी जिम्मेदारी सरकार के कांग्रेस के ऊपर है। जहाँ तक बीजेपी में कुछ बदलाव करना या किसी को वहाँ मौका देना, वो उनका इंटरनल इश्यू है, जो शिवसेना की लीडरशिप इस पर जो कुछ तय करेंगे इसके साथ हम रहेंगे। मगर मुझे पूरा विश्वास है कि उद्धव ठाकरे के नेतृत्व पर वहाँ जो गवर्नमेंट चला है इसमें कोई बदलाव करने की आवश्यकता हमें लगती नहीं। শরদ পাওয়ারের বক্তব্য আমরা শুনলাম এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে এই গোটা বিষয়টাই শিবসেনার অভ্যন্তরীণ বিষয় এবং তৃতীয়বার সরকার ফেলার একটা ষড়যন্ত্র বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তিনি করছেন। শিবসেনাকে তারা সমর্থন করেন এই বিষয়টাও কিন্তু পরিষ্কারভাবে শরদ পাওয়ার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন।